আসসালামু আলাইকুম, এটেন মালা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান তন্ময়। শুরুতেই বিআইবি কেবল সংবাদ শিরোনাম। দেশে করোনায় আরও 54 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 2275। অস্ত্র ও প্রতারণার 5 মামলায় রেসিডেন্টের শাহেদ 38 দিনের রিমান্ডে। উত্তরাঞ্চলে পানি কিছুটা কমলেও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, নওগাঁয় 2 শিশুর মৃত্যু। এবং দীর্ঘস্থায়ী হতে পারে এবারের বন্যা, সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশে একদিনে করোনায় প্রাণ গেছে 54 জনের, এ পর্যন্ত মারা গেছে 2928 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায় সর্বশেষ 24 ঘন্টায় করোনা পজিটিভ পাওয়া গেছে 2275 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 223,453 জন। আরো জানাচ্ছেন একরামুল হক সাইম। দেশে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমে আসলেও সে অনুপাতে কমছে না মৃত্যুহার। দিনে ভাইরাস শনাক্তের সংখ্যা 2000-এর ঘরে থাকলেও মৃত্যুর সংখ্যা 30-এর নিচে নামছে না, কখনো বা এই সংখ্যা অর্ধশত ছাপিয়ে যাচ্ছে। শনিবার এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 54 জন। অবশ্য সংক্রমণের শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের মৃত্যুহার কম। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 54 জন এবং এ পর্যন্ত 2928 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.31%। মৃত্যুর দিক থেকে শুরু থেকে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। সবশেষ 24 ঘন্টায় 19 জন মারা গেছেন ঢাকায়, চট্টগ্রামে 10, খুলনায় 8, রাজশাহী বিভাগে মৃত্যু হয়েছে 7 জনের। 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 40 জন পুরুষ, 14 জন নারী। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন 48 জন এবং বাড়িতে 6 জন। শনিবার 10,078টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে 2275 জনের শরীরে। 24 ঘন্টায় শনাক্তের হার 22.57%। যে কোনো রকম লক্ষণ উপসর্গ দেখলেই নমুনা পরীক্ষা করাবেন এবং কোন আক্রান্ত ব্যক্তির বা শনাক্ত ব্যক্তির সংস্পর্শে আসলে অবশ্যই নমুনা পরীক্ষা করাবেন। সরকারের হিসাবে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা 223,453, এর মধ্যে সুস্থ ঘোষণা করা হয়েছে 123,882 জনকে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সম্মান প্রদর্শন করি। অর্পিত দায়িত্ব ভালোমতো পালন করার অঙ্গীকার করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। নিজ অফিসে যোগ দেওয়ার পর সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক ও স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের সাথে বৈঠকের পর তিনি এ কথা বলেন। এদিকে কোভিড-19 নিয়ে সরকারের সব সিদ্ধান্ত, জারি করা পরিপত্র, প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশনা এবং যেসব কমিটি গঠন করা হয়েছে তাদের কাজের বাস্তবায়ন অগ্রগতি তদারকি করতে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মোস্তফা কামালকে প্রধান করে 9 সদস্যের টাস্কফোর্স গঠন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়। আমি আজকে জয়েন করেছি, আমি সৌজন্য সাক্ষাৎকারের জন্য এসেছিলাম। আমি মন্ত্রী মহোদয় এবং 2 সচিব মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি। আমাদেরকে কিছু দিক নির্দেশনা ওনারা দিয়েছেন, আরও দিবেন, আমরা অবশ্যই ভালো করার চেষ্টা করব। অস্ত্র ও প্রতারণার 5 মামলায় রিজেন্ট গ্রুপের মোহাম্মদ শাহেদের 38 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার সকালে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ প্রতারণা 4 মামলার 40 দিনের রিমান্ড চাইলে আদালত 28 দিনের রিমান্ড মঞ্জুর করে। এ সময় আদালতে নিজের প্রতারণার কথা স্বীকার করেন শাহেদ। এছাড়া সাতক্ষীরার অস্ত্র মামলার 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে জেলার ভার্চুয়াল আদালত। বিস্তারিত শামিন রিহার রিপোর্টে। করোনা টেস্ট জালিয়াতি ও অর্থ আত্মসাতের মামলায় প্রথম দফায় 10 দিনের রিমান্ড শেষে রিজেন্ট গ্রুপের বিতর্কিত চেয়ারম্যান প্রতারক শাহেদকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে আইন শৃঙ্খলা বাহিনী। কড়া পাহারায় রিজেন্টের এমডি মাসুদ পারভেজকেও এ সময় হাজির করা হয়। রাজধানীর উত্তরা, পশ্চিম ও পূর্ব থানায় প্রতারণা 4 মামলায় আদালতে শাহেদের 40 দিনের রিমান্ড চায় পুলিশ। তবে শুনানি শেষে 4 মামলায় 7 দিন করে 28 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
আর শাহিদের সহযোগী মাসুদ পারভেজকে 3 মামলায় 7 দিন করে 21 দিনের রিমান্ডে পাঠানো হয়। 7টি মামলার মধ্যে এখানে 3টি মামলায় মাসুদ পারভেজ জড়িত, আরেকটি মামলায় সে সম্পৃক্ত না, সেখানে তাকে হয়নি, রিমান্ড হয়নি, কিন্তু 4টি মামলায় কিন্তু শাহিদ জড়িত এবং সেগুলো এক নম্বর আসামি। আদালতে সে কিন্তু এগুলো দোষ স্বীকার করেছে, সে বলেছে হ্যাঁ আমি এই সমস্ত অপরাধের সাথে জড়িত, আমি দোষ করেছি। সেই রিমান্ডের বিষয়ে বলেছে যেহেতু তার শরীর টায়ার্ড, একাদশে অনেক দিনের রিমান্ডে ছিল, তাই তাকে একটা বিশ্রামের পর যদি পুনর রিমান্ডে নেওয়া হয় তাহলে তার জন্য ভালো হয়। আদালত প্রত্যেকটা মামলায় তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে সাতক্ষীরার দেভাটা থানায় শাহিদের বিরুদ্ধে করা অস্ত্র মামলায় 10 দিনের রিমান্ড মঞ্জুর করে জেলার ভার্চুয়াল আদালত। গত 6 জুলাই করোনা টেস্ট জালিয়াতির অভিযোগে রিজেন্ট হাসপাতালের 2টি শাখা সিলগালা করার পরপরই পালিয়ে যায় শাহিদ। 9 দিন পর 14 জুলাই সাতক্ষীরা থেকে তাকে অস্ত্রসহ গ্রেফতার করে র্যাব। এখন পর্যন্ত দেশের বিভিন্ন থানায় শাহিদের বিরুদ্ধে অস্ত্র, মাদক, প্রতারণা, জালিয়াতি সহ অসংখ্য অভিযোগে 65টি মামলার কথা জানা গেছে। এর বাইরে পদ্মা ব্যাংক থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগে শাহিদের বিরুদ্ধে রোববার আরও একটি মামলার অনুমোদন দেয় দুদক। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। দেশের উত্তরাঞ্চলে পানি কিছুটা কমলেও মধ্যাঞ্চলে দিন দিন অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির। খাবার ও বিশুদ্ধ পানির অভাবে রয়েছেন কয়েক লাখ মানুষ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। নওগাঁর পানিতে ডুবে জমজ 2 কন্যা শিশুর মৃত্যু হয়েছে। পানির তোরে ফেরি চলাচল ব্যাহত হয়েছে দৌলতদিয়া পাটুরিয়া রুটে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করেছেন মইনুল আহসান। বন্যার পানিতে ভাসছে জামালপুরের প্রায় 10 লাখ মানুষ। যমুনা এবং পুরাতন ব্রহ্মপুত্র সহ অন্যান্য শাখা নদীর পানি বাড়তে থাকায় দিন দিন পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। পানিতে তলিয়ে গেছে 7 উপজেলার কমপক্ষে 700 গ্রাম। মানুষের দুর্ভোগ আরও অসহনীয় করে তুলেছে খাদ্য ও বিশুদ্ধ পানির অভাব। অধিকাংশ বাড়িতে পানি, আমরা আমাদের গরু বাছুর নিয়ে অত্যন্ত বিপদে আছি। আজ পর্যন্ত আমি কোনো কিছু সাহায্য পাইনি। বানের পানিতে দিশেহারা সিরাজগঞ্জ, শেরপুরের অসংখ্য মানুষও। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি ভয়ঙ্কর রূপ নিয়েছে। ভয়াবহ ভাঙনের মুখে ফসলি জমি, বাড়ি ঘর হারিয়ে প্রতিদিনই নিঃস্ব হচ্ছে অসংখ্য মানুষ। ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় শেরপুরের বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে। টাঙ্গাইলের সবগুলো নদীর পানি বাড়ছে। জেলার 69টি ইউনিয়নের 558টি গ্রাম ইতিমধ্যে বন্যা কবলিত হয়ে পড়েছে। পানিবন্দী প্রায় 4.5 লাখ মানুষ। বগুড়ায় যমুনা নদীর পানি বেড়ে কয়েকটি ইউনিয়নের প্রায় 1,15,000 মানুষ ক্ষতির মুখে পড়েছে। নাটোরের সিংড়া পয়েন্টে আত্রাই নদী এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে কয়েক হাজার পরিবার। নওগাঁয় ছোট যমুনা ও আত্রাই নদীর পানি বৃদ্ধি পেয়ে প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এখানে 3 উপজেলায় 10টি ইউনিয়নের 2 লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। আত্রাই নদীর 6টি অংশে বাঁধ ভেঙে যাওয়ায় আঞ্চলিক সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ট্রেন চলাচলও। পানিতে ডুবে যমজ কন্যা শিশুর মৃত্যু হয়েছে এখানে। রাজবাড়িতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দী 9,000 পরিবারের অভিযোগ সরকারি সহায়তা না পাওয়ার। পানি বৃদ্ধি ও স্রোতের কারণে দৌলতদিয়া পাটুরিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। শরীয়তপুর জেলার বন্যা পরিস্থিতিও অবনতি হয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। জেলার 6 উপজেলায় অন্তত 30টি ইউনিয়নের প্রায় 2 লাখ মানুষ এখন চরম দুর্ভোগে। স্থিতিশীল রয়েছে কুড়িগ্রাম, গাইবান্ধা ও নেত্রকোনার বন্যা পরিস্থিতি। পানি না বাড়লেও দুর্ভোগ বেড়েছে বন্যার্ত মানুষের। 3 জেলায় প্রায় 10 লাখ মানুষ রয়েছে খাদ্য বিশুদ্ধ পানির সংকটে। সেই সাথে গবাদি পশু তাদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। সরকারি সহায়তা না পাওয়ায় ক্ষোভ বাড়ছে বানভাসীদের মধ্যে। মইনুল আহসান, এটিএন বাংলা। এবারে বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে, সে হিসেবে সরকার সব প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্যা পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডি কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর সভায় তিনি এসব কথা বলেন। গণভবন থেকে টেলিফোনে তিনি এ বৈঠকে যুক্ত হন। এ সময় স্থানীয় নেতাদের বন্যা পরিস্থিতি মোকাবেলায় কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সভায় বন্যা কবলিত এলাকার মানুষের দুর্ভোগ কমাতে সরকারের পাশাপাশি আওয়ামী লীগ নেতা কর্মীরা সক্রিয় রয়েছেন বলেও জানানো হয়। এখন যেহেতু উত্তরবঙ্গতে কিছু এলাকা বন্যা কবলিত এখন মধ্য এলাকায় নেমে আসবে, হয়তো জুলাই শেষের দিকে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম শাহিন ইকবালকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেওয়া হয়েছে। গণভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান শেরনিয়াবাত নতুন নৌবাহিনী প্রধানকে ভাইস অ্যাডমিরালের র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। এ সময় নতুন নৌবাহিনী প্রধানের দায়িত্ব পালনে সাফল্য কামনা করে সর্বাত্মক সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2023 সালে 24 জুলাই পর্যন্ত 3 বছরের জন্য এম শাহিন ইকবালকে নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন। এবার আরও কমানো হলো কাঁচা চামড়ার দাম। ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 35 থেকে 40 টাকা, যা গত বছর ছিল 45 থেকে 50 টাকা, আর ঢাকার বাইরে প্রতি বর্গফুট 28 থেকে 32 টাকা। সারাদেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট 13 থেকে 15 টাকা, আর বকরির চামড়া 10 থেকে 12 টাকা। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি জানান, ঈদের সময় দাম আরও কমলে প্রয়োজনে কাঁচা চামড়া রপ্তানি করা হবে। মাহবুব কবির চপলের রিপোর্ট। চামড়াজাত পণ্যের দাম বাড়লেও প্রতি বছর কমছে কাঁচা চামড়ার দাম। গত কোরবানির ঈদে চামড়া বিক্রি করতে না পেরে ফেলে দিয়েছেন অনেকেই। এতে বঞ্চিত হয় বহু এতিমখানা মাদ্রাসা সহ অনেক দরিদ্র মানুষ, লোকসানে পড়েন মৌসুমি ব্যবসায়ীরা। এবার পরিস্থিতি আরও কঠিন। করোনা মহামারীর মধ্যে এসেছে কোরবানির ঈদ, সেই অজুহাতে আরও কমানো হয়েছে কাঁচা চামড়ার দাম। যেসব কনসিডারেশন নেওয়া হয়েছে এই প্রাইস ফিক্সিং এর ব্যাপারে, ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 35 থেকে 40 টাকা, ঢাকার বাইরে 28 থেকে 32 টাকা। সারাদেশে খাসির চামড়া প্রতি বর্গফুট 13 থেকে 15 টাকা, আর বকরির চামড়া 10 থেকে 12 টাকা। 2014 সালে যে চামড়ার দাম প্রতি বর্গফুট 75 থেকে 80 টাকা ছিল, তা এখন অর্ধেকেরও কম। এমন পরিস্থিতি দেখে গত ঈদেই কাঁচা চামড়া রপ্তানির কথা বলেছিলেন বাণিজ্যমন্ত্রী। এবার তা বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। কাঁচা চামড়া সাপ্লাই চেইনের সকলেই যেন একটা মূল্য পায়, কেউ যেন বঞ্চিত না হয়, কাউকে যেন ঠকানো না হয়, এই বিবেচনা করেই এইটা আমরা মূল্য নির্ধারণ করি। ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য প্রয়োজন ক্রয়কৃত কাঁচা চামড়া ও ওয়েট ব্লু চামড়া আমরা রপ্তানির সুযোগ দেওয়া হবে। ট্যানার্স অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, প্রতি বছর দেশে 22 কোটি বর্গফুট চামড়া পাওয়া যায়, যার বেশিরভাগই সংগ্রহ করা হয় ঈদের সময়। দাম কমে যাওয়ার জন্য সরকারি সিদ্ধান্তকে দায়ী করছেন ব্যবসায়ীরা। আমাদের পার ফুটে 5 গরুতে 8 টাকা, ছাগলে 5 টাকা খরচ আছে। এই বছর এই পরিস্থিতি না হয় আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করছি, জেলার মালিকরা যারা ব্যাপারী আছেন তারা যাতে এই টাকাটা পান এবং তৃণমূল পর্যায়ে এই টাকাটা আপনার পৌঁছানোর ব্যবস্থা করেন, যে চামড়াটা সাথে সাথে যাতে 6 থেকে 8 কেজি লবণ দিয়ে দেওয়া হয় গরুর ক্ষেত্রে এবং ছাগলের ক্ষেত্রে। প্রাণী সম্পদ বিভাগের হিসেবে এবার ঈদে 1 কোটির বেশি পশু কোরবানি হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ঈদের আগে ব্যাংকগুলোতে ভিড় বাড়ছে। নগদ টাকা সংগ্রহের পাশাপাশি নতুন টাকা বিনিময়ে কাউন্টারগুলোতে অতিরিক্ত ভিড় দেখা গেছে। করোনার সময় এবার কেন্দ্রীয় ব্যাংক ছাড়া অন্যান্য ব্যাংক থেকে নতুন টাকা বিনিময় করছেন গ্রাহকরা। এদিকে রাজধানীর পশুর হাটগুলোতে বুট বসিয়ে জাল টাকা শনাক্তকরণ মেশিন সরবরাহ ও প্রতারণা বন্ধে তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংক। আরও জানাচ্ছেন শারফুল আলম। ঈদের বাকি 1 সপ্তাহেরও কম সময়, প্রয়োজনীয় অর্থ সংগ্রহে ব্যস্ততা বেড়েছে ব্যাংকগুলোতে।
সঞ্চয়পত্রের পাশাপাশি নতুন টাকা সংগ্রহে কাউন্টারগুলোতে ভিড় বাড়ছে। ঈদে প্রিয়জনের হাতে চকচকে নতুন টাকা সংগ্রহ করছেন অনেকেই। গ্রাহকদের বাড়তি চাহিদা বিবেচনা নিয়ে এবার আগে থেকেই প্রস্তুতি নিয়েছে ব্যাংকগুলো। কিছু বকশিস দেওয়ার জন্য নতুন টাকার প্রয়োজন আছে। এইদের নতুন টাকা নিচ্ছে যে নামাজের পরে ভাইটাই আছে, ছেলে মেয়ে আছে, এদেরকে দিলে খুব খুশি হয় আর কি। নতুন টাকা যাতে মানুষের চাহিদা অনুযায়ী বিতরণ করা যায় সেই জন্য আমরা আমাদের একটা ডেলিগেটেড কাউন্টার রাখা হয়েছে। আমাদের সাধ্যমতো আমরা ব্যবস্থা পর্যাপ্ত ব্যবস্থা রেখেছি এবং গ্রাহকরা যারা আসবে তাদেরকে নতুন টাকা বিতরণ করা হবে এবং হচ্ছে। বাণিজ্যিক ব্যাংকে নতুন টাকা বিনিময় কার্যক্রম চলবে 30 জুলাই পর্যন্ত। এদিকে প্রতি বছরের মতো এবারও রাজধানীর 2 সিটি কর্পোরেশনের পশুরহাটে জাল টাকা শনাক্তে 16টি ব্যাংকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যে সমস্ত পশুরহাটগুলোতে থাকবে সেখানেও আমাদের বিভিন্ন জাতীয় কর্মী থাকবে, বিভিন্ন ব্যাংকগুলো থাকবে, সেখানে প্রচার করা হবে যেখানে জাল টাকা শনাক্ত মেশিন আছে। এইসব কারণেই দেখা যায় জাল টাকা যারা করে তারা ওখানে ভয় পেয়ে ওখানে যাবে না। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পশুরহাটে জাল টাকা শনাক্তে বুথ স্থাপনে কাজ করছে ব্যাংকগুলো। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় পার্টির নতুন মহাসচিব হয়েছেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এক সাংগঠনিক আদেশে এই নিয়োগ দেন। মশিউর রহমান রাঙ্গার স্থলাভিষিক্ত হলেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। করোনা মহামারীতে চলমান উন্নয়ন কিছুটা বাধাগ্রস্ত হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের আসনে থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার সরকারি বাসভবনে সজীব ওয়াজেদ জয় সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি বইয়ের মোড়ক উন্মোচন শেষে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের 50তম জন্মদিন আজ। বৈশ্বিক মহামারীর করোনা আমাদের অর্জনের মহাসড়কে ক্ষণিকের বাধা হলেও যতক্ষণ শেখ হাসিনা চালকের আসনে, নেতৃত্বের আসনে আছেন ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে লক্ষ্যবাণী, সকলের সম্মিলিত প্রচেষ্টা সকল দুর্যোগ মোকাবিলা করে বাংলাদেশ এগিয়ে যাবে। যারা দেশকে দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল তাদের মুখে দুর্নীতির অভিযোগ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। স্বাস্থ্যখাতে দুর্নীতি নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ সম্পর্কে তিনি এ মন্তব্য করেন। এর আগে সচিবালয়ে চলচ্চিত্র পরিদর্শন সমিতির প্রতিনিধি দলকে তথ্যমন্ত্রী বলেন, সিনেমা হলগুলোর দুরবস্থা দূর করার পাশাপাশি চলচ্চিত্র শিল্পের বিকাশে স্বল্প সুদে ঋণ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। দেশকে পরপর 5 বার যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল সেই বিএনপির মুখপাত্র হচ্ছেন রিজভী আহমেদ। তারা যখন দুর্নীতির কথা বলে তখন লোকে হাসে। শুধু জনগণ থেকে বিএনপির নেতারা বিচ্ছিন্ন হয়েছে তা নয়, বিএনপির নেতারা নিজেদের কর্মীদের কাছ থেকেও বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই টেলিভিশনে উপস্থিতির মাধ্যমে তাদের টিকে থাকার অস্তিত্বটা প্রমাণ করার চেষ্টা করে এবং সেই লক্ষ্যে বিভিন্ন কথা বলে, এছাড়া অন্য কোনো কিছু নয়। বর্তমান সরকারের পক্ষে দেশের সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মৎস্যজীবী দলের উদ্যোগে রাজধানীর খিলগাঁও থানার ইটাখুলা বালু নদীতে মাছের পোনা অবমুক্ত করার সময় তিনি এ মন্তব্য করেন। স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতির সাথে প্রভাবশালীরা জড়িত রয়েছে বলে এ সময় অভিযোগ করেন রুহুল কবির রিজভী। ঘরে বসে বিদেশি নকল মদ তৈরি ও বাজারজাত করার অভিযোগে মোহাম্মদ জুয়েল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর বংশালের চিকাতলি পার্কের সামনে একটি ভবনে 5 তলার অভিযান চালিয়ে 56 বোতল বিদেশি নকল মদ সহ শতাধিক খালি বোতল ও মদ বানানো সরঞ্জাম জব্দ করা হয়। চকবাজার জোনের
এসি ইলিয়াস হোসেন জানান, গত রোজার ঈদে আব্দুর রহমান নামে একজন নকল মদ খেয়ে মারা যান। সেই মামলা তদন্ত করতে গিয়ে জুয়েলকে গ্রেফতার করা হয়। জুয়েল এই অবৈধ ব্যবসার সাথে গত দুই বছরের বেশি সময় ধরে জড়িত বলে জানিয়েছে পুলিশ। লোকের লগে মানে চলতাম, তো ওই লোক চলতে চলতে ওই লোক আবার এটা ইয়া করত, ওর থেকে একটু দেখছি, দেখার পরে কেরানীগঞ্জের একটা ছেলে কিছুদিন আগে এরকম মদ খেয়ে মারা যায়। এরপরে অভিযান পরিচালনা করে আমরা নিমতলিতে যাই যে এই বোতলগুলো কোথায় পাওয়া যায়। তো যখন আমরা বোতলের সন্ধান পেলাম, বোতল থেকে আমরা জুয়েলকে পেলাম। এখানে যে বিদেশি ব্র্যান্ডের খালি বোতলগুলো সংগ্রহ করে এখানে তারা মিটফোর্ড থেকে কেমিক্যাল সংগ্রহ করে, পানি কেমিক্যাল মিক্সড করে এখানে, এবং আপনি দেখলেন যে সিপি ইন্ডিয়া থেকে সিপি নিয়ে আসছে। এবার আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়ে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমিত হয়েছেন আড়াই লাখেরও বেশি মানুষ। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১৬০,৯৫,০০০ ছাড়িয়েছে আর মারা গেছে ৬,৪৫,০০০এরও বেশি। ব্রাজিলের টানা চার দিন ধরে প্রতিদিনই ৫০,০০০এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা ৩,২১,০০০ ছাড়িয়েছে। এদিকে ভারতে গত এক সপ্তাহে প্রায় ৩,০০,০০০ মানুষ কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন। সর্বশেষ ২৪ ঘন্টায় ৪৮,৬৬১ জন সংক্রমিত হওয়ার পর ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১৩,৮৫,০০০ ছাড়িয়েছে। এবার পার্টেক্স খেলার খবর। ডোপ টেস্টে পজিটিভ হওয়ার প্রথম শ্রেণীর ক্রিকেটার কাজী অনিক ইসলামকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে বিসিবি। আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এ শাস্তির কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০১৮ সালের নভেম্বরে জাতীয় ক্রিকেট লীগের ম্যাচে ডোপ টেস্টে পজিটিভ হয়েছিল অনিক। ফলাফল পেয়ে দোষ স্বীকার করে নেন এই পেসার। ২১ বছর বয়সী কাজী অনিক প্রথম শ্রেণীর ক্রিকেটে মাত্র ৪ ম্যাচ খেলে ১৫ উইকেট স্বীকার করেন। লিস্ট এ ক্রিকেটে ২৬ ম্যাচে পান ৪১ উইকেট আর টি টোয়েন্টি ফর্মেটে ৯ ম্যাচে স্বীকার করেন ১১ উইকেট। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। দেশে করোনায় আরও ৫৪ জনের মৃত্যু, নতুন করে শনাক্ত ২,২৭৫ জন। অস্ত্র ও প্রতারণার ৫ মামলায় রেসিডেন্টের শাহেদ ৩৮ দিনের রিমান্ডে। উত্তরাঞ্চলে পানি কিছুটা কমলেও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, নওগাঁয় ২ শিশুর মৃত্যু। এবং দীর্ঘস্থায়ী হতে পারে এবারে বন্যা, সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।